আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার নাম্বার 12 করব। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করো, আর আমার সাউন্ড ঠিকভাবে শুনছো কি না সেটা একটু আমাকে জানাই দিবা। হ্যাঁ, আমি একটু দেখে নিই সবাই ঠিকভাবে দেখছো কি না। ওকে, আমরা আজকে একটা ছোট্ট চ্যাপ্টার করব। চ্যাপ্টারটা খুবই ছোট্ট এবং এখানে সবচেয়ে কম ম্যাথ করাবো তোমাদেরকে আমি। একটা ছোট্ট চ্যাপ্টার করব। আমি লিংকটা তোমাদের সবার মাঝে শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে, ডান। সো দেখি এখন কতজন জয়েন করলা। জি হ্যাঁ, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। সো জি হ্যাঁ, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আমি যে ম্যাথগুলো করাইছি, আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করছিলেন ম্যাথগুলো? 11 অধ্যায়ের ম্যাথগুলো কি সহজ নাকি কঠিন? ম্যাথগুলো কিন্তু অনেক সহজ। তো বাকিগুলো কোথায়, সবাই চলে আসো, আমরা আজকে ছোট্ট একটা চ্যাপ্টার করব। চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট্ট। হ্যাঁ, চ্যাপ্টারটা অনেক ছোট চ্যাপ্টার। তো দ্রুত যারা জয়েন করছো তারা একটু আমাকে কমেন্ট করো যে তোমরা কারা কারা জয়েন করছো, আমি একটু দেখতে চাই তোমাদেরকে। আর তোমরা যারা করছিলে আগামী ক্লাসটা, তারা আজকে 12 অধ্যায় করবা। জি ওয়ালাইকুম আসসালাম। সজীব সালাম দিয়েছো, জুবাইর সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। বাকি কারা জয়েন করছো তারা একটু দ্রুত আমাকে জানো তো। আজকের ক্লাসটা 8:30 সময় তোমরা সবাই জানো না? বাকি স্টুডেন্টগুলো কই, নাকি 9টার সময় ভাবে বসে আছে? আচ্ছা, চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, এবং যেহেতু আমি বারবার বলতেছি ছোট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে সবচেয়ে কম ম্যাথ আমরা করব, মাত্র একটা ম্যাথ করব আমরা শুধু, এবং ওই একটা ম্যাথই হের যাবত যত ম্যাথ করছো তার থেকে সবগুলোর থেকে কঠিন ম্যাথ। ঠিক আছে, তো একটু বড় হবে ওই ম্যাথটা। সো ওই ম্যাথটাই আমরা করব। চ্যাপ্টার ছোট বাট ঝাল অনেক বেশি কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ছোট মরিচের ঝাল বেশি। ওকে, বিষয়টা ঠিক ওরকম। তো আই হোপ সবাই অনেকে জয়েন করে ফেলছে। মিথিলা সালাম দিয়েছো, তারপরে হাসান সালাম দিয়েছো, তারপরে হচ্ছে রুহুল আমিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো আই হোপ সবাই মোটামুটি জয়েন করে ফেলছে। সো আমি দেরি না করে শুরু করে দিচ্ছি, কারণ তোমরা সবাই জয়েন করার সাথে সাথে জয়েন করবে ক্লাসে, নয়তো কিন্তু মাঝখানে জয়েন করলে ক্লাসে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো তোমরা দ্রুত জয়েন করে ক্লাসটা শুরু করবা, ঠিক আছে, নয়তো কিন্তু গন্ডগোলের মাঝে পড়ে যাবা। আচ্ছা, যাই হোক, তোমাদের বন্ধুরা জয়েন করতে থাকুক, সমস্যা নেই। আমি তোমাদেরকে একটা কাজ দিতে পারি, আপাতত একটা কাজ দিয়ে দিই তোমাদেরকে, দেখি তোমরা এটা পারো কি না। তো ওরা আসুক, জয়েন করে ফেলুক, তোমাদের আমি একটা কাজ দিই, তোমরা এই কাজটা আমাকে ছোট্ট করে একটু সমাধান করে দাও। জি ওয়ালাইকুম আসসালাম, বৃষ্টি সালাম দিয়েছেন। তো সবাই একটু দ্রুত চলে আসো। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা কাজ দিই, দেখি তোমার এটা পারো কি না, কয়জন পারো আমি একটু দেখি। দেখো কাজটা হচ্ছে ঠিক এরকম যে এক্স ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ডিওয়াই সমীকরণের ইজিকল 0 সমীকরণের সমাধান সমাধান কত, এই সমীকরণের যে সমাধানটা হবে সেই সমাধানটা তোমাদেরকে বের করতে হবে। এটা তোমরা হচ্ছে আমাকে করে দিবা। হ্যাঁ, করে দাও, এটা একটু করে দাও,
ততক্ষণে তোমাদের অন্যান্য বন্ধুরা একটু জয়েন করে ফেলুক। জি ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো, ফয়সাল সালাম দিয়েছো। সো তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি এই ছোট্ট একটা ম্যাথ করে দাও, করে দিয়ে আমাকে অ্যান্সারটা জাস্ট কমেন্টে জানাই দাও যে অ্যান্সারটা ভাই আমাদের এরকমটা এসেছে। তো দ্রুত দ্রুত তোমরা একটু ম্যাথটা করে দাও, খুবই ইজি ম্যাথ, তেমন কোনো পেশাই নেই, জাস্ট এখানে ইন্টিগ্রেশন করলেই ম্যাথটা সলভ হয়ে যাবে। কিন্তু তো সবাই থাকো, কিন্তু ক্লাসে যারা দেখতেছো তারা থাকো, আমি ম্যাথটা সলভ করতে দিয়েছি, তোমাদের সলভ হয়ে গেলে আমি কিন্তু 12 অধ্যায় শুরু করব। আর শুরু থেকে কিন্তু ক্লাসটা করতে হবে, শুরু থেকে না ক্লাস করে যদি মাঝখানে ঢুকে যাও তাহলে কিন্তু কিছু বুঝবা না, ঠিক আছে? সো খামোখা ক্লাস থেকে বের হয়েও না, হয়তো ক্লাসে পরবর্তীতে কিছু বুঝবা না। হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করিও তোমরা সবাই। হ্যাঁ আচ্ছা, একজন লিখছেন ওয়াই ইকুয়াল সি এক্স, না এরকমটা অ্যান্সার হবে না, ওয়াই ইকুয়াল সি এক্স অ্যান্সার হবে না। এটা আলাদা, এখানে দেখো কোনো কিছুই তোমাকে চেঞ্জ করতে হবে না, জাস্ট এখানে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, শুধু ইন্টিগ্রেশন করলে এটা সমাধানটা চলে আসবে। কই বাকি অ্যান্সার তাড়াতাড়ি দিয়ে দাও। দ্রুত করো দ্রুত ফাস্ট। আর তোমাদের কি স্টুডেন্ট আর বাড়বে না? আচ্ছা সুমাইয়া লিখছেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি, জি আপনার এবার অ্যান্সারটা ঠিক হয়েছে। হ্যাঁ আপনাদের এবার অ্যান্সারটা ঠিক হয়েছে। আচ্ছা বাকি যারা লিখতেছো তারা লেখো, তাহলে আমি একটু সলভ করে দিই। এটা দেখ আমরা জাস্ট এখানে ইন্টিগ্রেশন করবো, হ্যাঁ কারণ এখানে তো সব কিছু সুন্দর করে সাজানোই আছে। দেখো ইজিকল জিরো, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি আবার এটাকেও যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি এক্সকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? এক্সের সাপেক্ষে এক্সকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, তাই না? আবার ওয়াইয়ের সাপেক্ষে আমরা ওয়াইকে ইন্টিগ্রেশন করতেছি, রাইট? এক্সের সাপেক্ষে আমরা এক্সকে ইন্টিগ্রেশন করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে। আমরা যদি পাওয়ার হিসাবে এটাকে ওয়ান হয়ে নেই, আমাদের একটা এক্স এন এর ফর্মুলা আছে, ডিডি এক্স, আহা ডিডি এক্স কেন দিলাম, ইন্টিগ্রেট এক্স এন, এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে তুমি একটু দেখো যে এখানে আছে ওয়ান, তার মানে কি এক কথায় আমরা লিখতে পারি যে যদি এরকমটা থাকে এক্স ওয়ান তাহলে হবে যে এক্স ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু। কী হলো এখানে, যে এখানে এন এর মান কত? ওয়ান না, সেই জন্য আমি এই যে এন এর জায়গায় ওয়ান বসাইছি, তাহলে ওয়ান যোগ ওয়ান টু, আর আবার নিচে এন এর জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান টু। তাহলে এক কথায় লেখা যায় যে ভাইয়া, এক কথায় লেখা যায় যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? টু। প্লাস ঠিক সেমভাবে এখানেও কী হবে? ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু, কারণ যেহেতু একই জিনিস শুধু এখানে কী আছে? ওয়াই আছে, ইজ ইকুয়াল আমরা লিখতে পারি সি ডিভাইডেড বাই টু লিখতে পারি। এখানে যদি টু আমরা লসাগু নিই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সি বাই টু, টু টু কাটলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল সি, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে আমাদের যে 12 অধ্যায় আছে সেই অধ্যায়টি সলভ করব আমরা। তো আমি আগেও বলছি 12 অধ্যায়ের জন্য আমরা জাস্ট অনলি একটা ম্যাথ করব, এবং ওই একটা ম্যাথে করলে তোমাদের সম্পূর্ণটাই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর বেশি করতে হবে না, ঠিক আছে? হুম
দেখো, আমরা এই 12 অধ্যায়টার নাম জানি হচ্ছে কি জানি, সমমাত্রিক অন্তরীকরণ। দেখো 12 অধ্যায়টা যেটা সেটার নামটা দেখো সমমাত্রিক অন্তরীকরণ। 12 অধ্যায়, 12 অধ্যায়, কালে বেশি ভরণ হইল মনে হয়। ম্যাথমেটিক্স 3, 12 অধ্যায়। তো সমমাত্রিক যে অন্তরীকরণটা আছে সেই সমনীতি অন্তরীকরণে আমরা সবসময় y ইকুয়াল vx ধরে নেব। আমরা যদি দেখে নেই যে আমার এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সমীকরণ আছে, তাই না? সমীকরণ এরকম থাকতে পারে, কি সমীকরণ ভাইয়া, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল হাবি যাবি কিছু একটা, মনে করো 5x, এরকমটা আছে, এটা একটা সমীকরণ, ঠিক আছে? তো এই সমীকরণে যে আমার ওয়াইগুলো থাকবে সেই ওয়াইগুলোর জায়গায় আমরা অলওয়েজ ধরে নেব vx, এতটুকুই শুধু আমি বলছি। তাহলে কী বলছেন ভাই আপনি, যে আমার সমমাত্রিক যে অন্তরীকরণগুলো থাকবে সেই অন্তরীকরণ সমীকরণগুলো যেগুলো থাকবে সেই সমীকরণগুলোতে আমরা ওয়াই এর পরিবর্তে কি ধরবো, ভিএক্স ধরবো। এবং আমরা যদি এই ওয়াইটাকে একটু ডিফারেন্সিয়েশন করি, দ্যাট মিন্স ডিডিএক্স করি, তাহলে আমাদের কি রেজাল্ট আসে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। আমরা যদি এটাকে ডিডিএক্স করি তাহলে আমরা দেখতেছি এখানে ডিওয়াই ডিএক্স, এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। আমরা কিন্তু ইউভি ফর্মুলাটার সাথে সবাই মোটামুটি পরিচিত, কিন্তু ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে ভি ডিডিএক্স ইউ, সবাই এই সূত্রটার সাথে পরিচিত, তাই না? ইউভি ফর্মুলা। তাহলে আমরা যদি ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এইটাকে জাস্ট এখানে মাঝে বসাই দেব, এই যে মাঝে বসাই দিলাম, তারপরে এই এক্সট্রাকে আবার প্লাস দিয়ে কপি করে এখানে লিখলাম, তারপরে এই যে ডিডিএক্স, এই যে ভি, এখানে যা আছে তাই ডিওয়াই ডিএক্স। এখানে এক্সকে আমি যদি ডিডিএক্স করি তাহলে কত পাবো, ওয়ান পাবো, প্লাস এক্স ডিভি ডিএক্স, ভিটা উপরে গেছে। হ্যাঁ, তাহলে মানে আমরা দেখলাম যে আমরা যদি এইটাকে ইন্টিগ্রেশন করি, এটাকে যদি আমি কি করি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কোন রেজাল্টটা পাবো, এই যে এই রেজাল্টটা পাবো। এইটা কিন্তু তোমাদের যাদের টেকনিক্যাল বই আছে তাদের কিন্তু প্রথম যে অতি সংক্ষিপ্তটা আছে সেটাই কিন্তু এটা সমাধান। অর্থাৎ প্রথম অতি সংক্ষিপ্তে বলা আছে যে ওয়াই ইকুয়াল যদি ভিএক্স হয় তাহলে সেটার অন্তরীকরণ কি হবে, তাহলে সেটার অন্তরীকরণ এই যে এই রেজাল্টটা হবে। ক্লিয়ার? এটা সবাই যদি বুঝতে পারো, সবাই একটু ডান লেখো যে ভাই আমরা এটা বুঝতে পারছি যে ওয়াই ইকুয়াল যদি ভিএক্স হয় তাহলে ওইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। সবাই একটু ফটাফট ডান লিখে ফেলো। একটু দ্রুত ডান লিখে ফেলো। হ্যাঁ, ওকে ডান, ওকে ওকে, সবাই ডান লেখো, দ্রুত দ্রুত লেখো। ওয়েল, তো আমরা এখন তাহলে এইটা একটু মিশাই দিই, তোমরা জাস্ট মনে রাখবা। আমি তাহলে এখন অঙ্কে চলে যাই ডিরেক্ট, আমাদের বেসিক যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এখন আমি অঙ্কে যাচ্ছি। অঙ্ক জাস্ট একটাই করাবো, বইয়ে যেটা কঠিন সবচেয়ে সেটা করাবো। টেকনিক্যাল বইয়ের সংক্ষিপ্ত নাম্বার 2 দেখতে পারো তোমরা, এই আমরা উদাহরণটা করতেছি এখন।